আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি 1 পাউন্ড ওজনের হাইট কেক আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এখানে আমি 3 থেকে 4টির মতো স্লাইস করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি খুব বেশি থিন রাখিনি, মোটামুটি একটু ডিপ করেই এক একটা স্লাইস রেখেছি, যাতে ক্লায়েন্টরা মানে ক্রিম বেশি এবং কেক বেস কম এটা না বলতে পারে, যার কারণে আমি এখানে খুব বেশি স্লাইসিং রাখিনি। যদি স্লাইস আমি আরও একটু বেশি করতাম তাহলে কেকের হাইটটা একটু বাড়ানো পসিবল হতো, কিন্তু এতে করে ক্রিম বেশি হওয়ার যে একটা কমপ্লেন সেটা তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। তাই আমার কেকের স্লাইসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভারী করে রেখেছি আমি। তো এখানে আমি 3টা লেয়ার কমপ্লিট করেছি, করে আমি এটার ফাইনাল মানে ক্রাম কোড যেটা সেটা করে নিচ্ছি। আর মাঝে কিন্তু আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি, যেহেতু একটু হাইট তাই কেকটা যাতে পড়ে না যায় বা মাঝখান থেকে ভেঙে না যায়, তার কারণে আমি একটা স্ট্র লাগিয়ে নিয়েছি। এবার পিঙ্ক কালারের একটি ক্রিম তৈরি করে নিয়ে সেটাকে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে পুরো কেকটাতে লাগিয়ে নিচ্ছি, এবং সেটাকেও আমি প্যালেট নাইফের মাধ্যমে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দেবো। যারা নতুন আছেন তাদের জন্য আমি এই এই স্টেপটা আমি ডিটেল দেখানোর চেষ্টা করি এবং আনকাট রাখি, যাতে যারা শুরু করছেন কাজ তারা অন্তত এই প্রাথমিক কাজটা যেন পুরোপুরিভাবে শিখতে পারেন। অনেকে অনলাইন ক্লাসের ব্যাপারে আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করেন আমি ক্লাস নিব কিনা। আসলে আমার নেওয়ার ইচ্ছা আছে, তবে এখন না, আমি নিজেকে আগে প্রিপেয়ার করি যে হ্যাঁ আমি একটা ক্লাস নিতে পারবো। তখন যখন আমি নিজের উপর কনফিডেন্স আনতে পারবো যে না আমি একজনকে শেখাতে পারবো, তখন আমি ক্লাসটা নেব। তবে খুব ইচ্ছা আছে অফলাইন না হলেও অনলাইনে ক্লাস নেওয়ার খুব ইচ্ছা আছে, যেহেতু লাইভ অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তাই লাইভ যদি করতেই পারি তাহলে অনলাইনেও ক্লাস নেওয়াটা আমার জন্য অত বেশি কঠিন কিছু হবে না বলে আমি মনে করি। তা আমার ইচ্ছা আছে খুব শর্ট টাইমে ইনশাল্লাহ একটা ক্লাস আমি অন্তত রাখবো। তা এখানে আমি এই কেকটার ফাইনাল ডেকোরেশন মানে ফাইনাল কোটিং যেটা সেটা কমপ্লিট করেছি। এবার আমি একটি সাদা রঙের যে গানাশ হোয়াইট চকলেট দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি সুন্দর করে ড্রিপিং করে দিচ্ছি চারপাশে। আর এটা কিন্তু যখন আমি গানাশটাকে যখন ড্রিপিং করব তখন গানাশের যে টেম্পারেচার সেটা কিন্তু মৃদু হালকা গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলেও চলবে না, আবার খুব বেশি গরম থাকলে কিন্তু যে কেকটার উপর বসিয়ে দিচ্ছি আমরা সেটা কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিবে। তা আমার কাছে ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু এটা খুব হয়, যার কারণে আমি এত ডিটেলভাবে বললাম বিষয়টা, কারণ আমি যখন আমি বুঝি না কেন আমার কাছে খুব এটা খুব মিস্টেক হয়ে যায় আর কি, খুব গরম গানাশ আমি ঢেলে দিই হুট করে কিছু না বুঝেই আর কি। তো যাই হোক, আমি এখানে 1 mm নজেল দিয়ে এটাকে স্পাইরাল করে একটা ডিজাইন করে দিচ্ছি। যে ডেকোরেশন যে রেফারেন্স পিকচারটা আপু দিয়েছিলেন সেটা আমার করাই একটি কেকের পিকচার ছিল, আর সেটা ছিল পার্পল কালারের, আপু কালারটা চেঞ্জ করে দিয়েছিলেন। আর এখন আমি এর উপরে কিছু মানে সুগার সিরাপের মিক্স, কিছু মানে সুগার বলস এবং লাভ শেপের কিছু সুগার ক্যান্ডি আমি লাগিয়ে নিচ্ছি, এবং এটা খুব বেশি করে লাগিয়ে নিচ্ছি। তবে এখানে আমি যে সুগার বলটি সুগার ক্যান্ডিগুলো লাগানোর ইচ্ছা ছিল সেটা আমি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে এগুলো আমাকে ব্যবহার করতে হয়েছিল। যাই হোক, আর এটা ছিল 1 পাউন্ড ওজনের কেকটা, ছোটোর মধ্যে এত কিউট দেখাচ্ছিল সামনাসামনি কি বলবো। তো যাই হোক, এই হলো আমার কেকের ডিজাইন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।